अमित शाह मेगा भार्चुअल रैली के कटाक्ष राज्य मंत्री अरूप विश्वासेर एदिन सांबादिक बैठके अरूप बाबू बोलेन बीजेपी हजार हजार कोटी टाका खरच करे भार्चुअल रैली करछे, काजेर काज किछु करछे ना, बांगलार मानुषेर पाशे नेई बीजेपी। प्रधानमंत्री उम्पुने क्षतिर मोकाबिलाय दिलेन मात्र 1000 कोटी टाका, एदिके क्षतिर हिसेब लक्षाधिक कोटी टाकार। बक्तव्य अरूप विश्वासेर नोटबंदी खेलाई भार्चुअल सभा नोटबंदी खेला आज के पृथ्वी सबथेके धनीतम पार्टी नाम हे भारतीय जनता पार्टी। सब ही नोटबंदी खेला যারা বাংলার মানুষের পাশে দাঁড়ায় না, মাত্র 1% এর কম সহযোগিতা দিয়ে বাংলার পাশে না থেকে শুধু ভার্চুয়াল সভা করে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারে, তারাই তো বাংলার দায়িত্ব। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না, বাংলায় দাঙ্গা করে উঠে যেতে যায় না। এটা অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝা উচিত। বিজেপি মানেই হচ্ছে কথার ফুলঝুরি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে বড় বড় কথা আর ভাষণ, কাজের কাজ কিছু হয় না। 20 লক্ষ কোটি টাকা তো বললেন প্যাকেজ দিলেন, একটা মানুষ দেখান যে 20 লক্ষ কোটি টাকায় একটা মানুষ উপকৃত হয়েছে। সারা ভারতবর্ষে একটা মানুষকে খুঁজে বার করুন, একটা সেক্টরকে খুঁজে বার করুন যে একটা মানুষ এই 20 লক্ষ কোটি টাকায় উপকৃত হয়েছে। বিপর্যয়ের পর সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা কাজ করেছেন সেই বিষয়টিও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অরূপ বিশ্বাস। করোনা এবং উমফুনের জোড়া ফলায় একদিকে যখন বাংলার মানুষ বিধ্বস্ত, ঠিক তার কিছুদিন পরেই দিল্লিতে বসে ভার্চুয়াল সমাবেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই ভার্চুয়াল সমাবেশকেই তৃণমূল কংগ্রেস কটাক্ষের সুরে বললেন যে যখন বাংলার মানুষ খেতে পারছে না তখন কোটি কোটি টাকা খরচ করে এই সভার কি দরকার ছিল। অরূপ বিশ্বাসের অভিযোগ, বিজেপি দলটা শুধুই ভাষণের দল হয়ে দাঁড়িয়েছে, কাজের কাজ তারা কিছুই করে না। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে নিবেদিতা দে, কলকাতা আরোহী নিউজ।